ভূমিষাদ। নমস্কার, সুতোপাড়ার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিতে আমি দেখাবো কাটকা মাছের তরকারি। কাটকা মাছের এই তরকারিটা কি করে রাঁধতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখি। আর এই কাটকা মাছ আপনাদের কাছে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমরা আঞ্চলিক ভাষায় কাটকা মাছ কই। তো রেসিপিটা আমি শুরু করতেছি, দেখতে থাকেন। দেখছেন কাটকা মাছের ঠুটগুলি কিরকম বকে ঠুটের মতো। দেখেন আমি একে একে মাছগুলি এখন কাটতে নিতেছি। আর এখানে আমি 400 গ্রামের মতো মাছ নিয়ে নিছি, এখন এইগুলি কাটতে নিতে। তো দেখেন কিভাবে কাটতেছি। প্রথমে এইভাবে ছুলাই নিতেইব। আছে আঁশ, কিন্তু আছে এই কাটকা মাছের আঁশটি বেশিরভাগ লেজার দিকে থাকে। এভাবে ছুলাই নেবেন, একদম সহজ কাটতে। তারপরে এতটুক জায়গা চোখ সহকারে ঠোঁটটা ফাটায় ফালাই দিবেন। শক্ত আছে, দেখ এইভাবে চোখ আর ঠোঁটটা ফালাই দিবেন। তারপরে পিস পিস করে নেবেন। আপনারা বড় বড় করেও কাটতে পারেন, ছোট ছোট করেও কাটতে পারেন। এইভাবে পিস করে নেবেন। এই মাছগুলি কিন্তু পুকুরে হয় না, এগুলো নদী নালা সমুদ্র এইসব থেকেই মাছটি পাওয়া যায়। আর পেটটার ভিতরে ধোনের সময় এইভাবে টান দিয়ে পরিষ্কার করে ধুয়ে লাইবেন। আর এইভাবে কাটবেন। এটার মধ্যে বড় বেশি মোটা মোটা মাছটি আমার হাজবেন্ডের খুব ফেভারিট, তো মোটা মাছটি বেশি পছন্দ করে না, খুব মিডিয়াম সাইজেরটি আনবা। তাই এটা আমরা প্রায় সময় তার বাবা রান্না করে দিলে পছন্দ করে খায়, আমার ছেলে খায় না আমার এই মাছটা। এই এরকম ময়লা থাকে, ময়লাটা টান দিয়ে ফেলাই দিবেন। আর এইভাবে কাটা সহজ, একদম কাটতে একদম সহজ। এভাবে আমি সবগুলি মাছ কাটা নিতেছি। এই যে এই ময়লাটা এইভাবে ফালাই দিবেন, বেশি একটা ময়লা থাকে না, তাও ধোয়ার সময় ভালো করে ওয়াশ করে নেবেন পেটটা। আমার সবগুলি মাছ কাটা হয়ে গেছে, তাই মাছগুলি আমি ধোয়ার লাগিয়া বাটির মধ্যে নিয়ে নিছি। আর এখন কিছুটা লবণ দিয়া ভালো করে কষলায় কষলায় পরিষ্কার করে ধুয়ে আনো। এখন আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে আই। আর এই মাছটা রান্না করার লেগে আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিছি, মিক্সচার বাটিতে দিয়ে দিলাম। আর এরকম কয়েকটা কোয়া রসুন দিয়ে দিলাম। আর এরকম সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিছি, একটা ছোট 2টা বড়। এগুলি এখন আমি ছোট ছোট করে কাটটা পেস্ট করে নেব। একটা বড় আর এই ছোট পেঁয়াজটা আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ এইভাবে কুচায়া দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসাথে আমি এখন পেস্ট করে নিতে আসছি। পেস্ট হয়ে গেছে, চুলাটা জ্বালায় আমি একটা কড়াইয়ে বসায় দিলাম। আর দিয়ে দিতেছি কিছুটা সাদা তেল, 4 টিস্পুন হইব। এবার মাছটা আমি হলুদ এবং লবণ মাখায় নিতেছি। এখন ভালো করে মাখাইয়া আমি তেলে ছেড়ে দিব। ওদিক দিয়ে তেলটাও গরম হয়ে যেতেছে। আর লবণ হলুদ মাখানো মাছগুলি এখন আমি তেলে ছেড়ে দিতেছি। মাছটি এখন আমি উল্টায় পাল্টায় দিতেছি, তো লাল লাল করে ভাজা নিতেইব মাছটা। আলতো হাতে নাড়াই তুইব, নাহলে মাছটি ভেঙে যাবো গা। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর কড়াইটার থেকে তেলটা আমি উঠিয়ে নিছি। আর এখন মাছটার মধ্যে কিছুটা জল দিয়ে দিতেছি, তাহলে ইজি উঠে যাবো। চুলাটা আমি অফ করে দিলাম।
এখন মাছটা আমি একটা বাটিতে ঢেলে নিতেছি। কড়াইটা আমি ভালো করে ধুইয়া এখন আবার চুলাটা জ্বালাইয়া বসাই দিলাম কড়াইটা। আর মাছটা আমি যে তেলে ভাজছি ওই তেলটাই আবার কড়াইতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন কুচানো পেঁয়াজটা তেলে ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতেছি কিছুটা নুন, যাতে পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভাজা নিতে হইব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি যে মশলাটা বানিয়ে রাখছি সেই মশলাটা। এই তরকারিটার মধ্যে আপনারা টমেটো দিতে পারেন, আমি আজকে টমেটো ছাড়াই করুন। আর দিয়ে দিতেছি কিছুটা হলুদের গুঁড়া, আর হাফ চামচের মতো দিয়ে দিতেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া একটা কালারের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিছি, একটু লাল লাল হলে দেখতে সুন্দর হইব, তাই আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিছি। আর যারা আপনারা একটু বেশি ঝাল খান, তাইলে এমনি নর্মাল শুকনা লঙ্কার বাইটটাও দিতে পারেন বা গুঁড়াও দিতে পারেন। মশলাটা ভালো করে কষায় নিতে হইব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি ছেড়ে দিতেছি। এখন ঝোলটারে আমি 5 মিনিটের মতো ফুটাই নিমু, মাখা মাখাই থাকবো এই তরকারিটা। এখন দিয়ে দিমু কিছু কুচানো ধনিয়া পাতা। আর এখন তো আরও ওই ধনিয়া পাতাটা পাওয়া যায় না, আমি এখন বিলাতি ধনিয়া পাতায় আমরা কই আর কি, এটা এই বড় ধনিয়া পাতাগুলো আমি কুচাইয়া কিছুটা দিয়ে দিব। আর যারা না খাইছেন এখনও কাইকা মাছ, এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আইনা রান্না করে খাইতে পারেন। আর যারা মাছ পছন্দ করেন তারা সব রকমের মাছই খায়া টেস্ট করে নেওয়া দরকার, অবশ্যই আপনারা কাইকা মাছটা রান্না করে খাইবেন এইভাবে। আর দিয়ে দিতেছি কুচানো ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতাটা দিলে মনে হয় আরও ভালোই, এখন তো আর দেশি ধনিয়া পাতাটা বাজারে পাইলাম না, বাজারে গিয়া না পাইয়া বাড়ির ধনিয়া পাতাই তুলে আই না দিয়ে দিলাম। হয়ে গেছে মাছের ঝোলটা, আমি এখন নামাই নিতেছি। রুমন একটু খাইয়া দেওয়া হচ্ছে, কেমন হয়েছে? কত রেখেছ? স্বাদ হয়েছে আন্টি, খুবই স্বাদ, আসলে ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম খেলাম, খুবই স্বাদ। দেখতে পারলেন কত সহজ করে আমি এই কাইকা মাছের ঝোলটা করে নিলাম। আপনারাও এইভাবে রান্না করে খাইবেন এবং আমার কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আর যদি রেসিপিটা ভালো লাগিয়া থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটারে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।